দেখো ক্লাস সেভেনের কোর্সে দেখি চারের সমাধান করছি আমরা প্রথম পার্ট তোমরা নিশ্চয়ই দেখেছো দ্বিতীয় পার্টের দ্বিতীয় প্রশ্ন জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে কিন্তু বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়ে সে মোট তেত্রিশ নম্বর পেয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি সমাধানটা আমরা দেখি চলো একটু ভালোভাবে মন দিয়ে দেখবে জোসেফ মোট নম্বর পেয়েছে তেত্রিশ জোসেফ ঠিক উত্তর দিয়েছে নটি প্রতিটি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছে পাঁচ তাহলে নটি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে নয় পাঁচে পঁয়তাল্লিশ দেখো ছটি ভুল উত্তর দিয়েছিল তার জন্য কত নম্বর কমে গেছে পঁয়তাল্লিশ পাবার কথা ছিল পেয়েছে তেত্রিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করে দিলে বারো নম্বর ছটি ভুল উত্তর দিয়েছে তার জন্য নাম্বার কমেছে বারো নম্বর তাহলে ছটি ভুল উত্তরের জন্য পেয়েছে মাইনাস বারো দেখো এখানে আসল মজা অঙ্কটার যেহেতু তার নম্বর কমেছে বলছে যেখানে কমে যায় সেখানে মাইনাস বেড়ে গেলে প্লাস অতএব ছটি উত্তরের জন্য ভুল উত্তরের জন্য পেয়েছে মাইনাস বারো একটি ভুল উত্তরের জন্য পেয়েছে মাইনাস বারোকে ছয় দিয়ে ভাগ করব। কত হবে বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই হয় এবং মাইনাস বারো যেহেতু তার জন্য মাইনাস দুই পরের প্রশ্ন রেহানা ও সায়ন দুজনে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় মোট বারোটি প্রশ্ন ছিল রেহানা আটটি প্রশ্নের ঠিক উত্তর ও চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে ছত্রিশ নম্বর পেয়েছে কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য ছ নম্বর পেয়েছে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি চলো সমাধান করি রেহানা মোট নম্বর পেয়েছে ছত্রিশ সঠিক উত্তর দিয়েছে আটটি প্রতিটি উত্তরের জন্য নম্বর পেয়েছে ছয় অতএব আটটি সঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর আট গুণিতে ছয় সমান আটচল্লিশ ভুল উত্তরের জন্য নম্বর কমেছে কত তাহলে আটচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করবো বারো চারটি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে তাহলে কত বারো চারটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে তাহলে কত যেহেতু কমেছে তাই মাইনাস বারো একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে তাহলে মাইনাস বারোকে চার দিয়ে ভাগ করব কত হবে হ্যাঁ মাইনাস তিন অতএব প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস তিন নম্বর দেওয়া হয়েছে পরের প্রশ্নটা দেখি চলো সায়ন ছটি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি ছটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছি হিসাব করি চলো সমাধানটা দেখি আমরা আগেই পেয়েছি একটি ঠিক উত্তরের জন্য নম্বর আছে ছয় অতএব ছটি সঠিক উত্তর দিয়েছে তাই প্রাপ্ত নম্বর ছয় গুণিত ছয় ছত্রিশ হওয়ার কথা কিন্তু একটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে মাইনাস থ্রি এটাও আমরা আগে দেখেছি অতএব ছটি ভুল উত্তরের জন্য নম্বর পেয়েছে মাইনাস থ্রি ইন্টু সিক্স সমান মাইনাস এইটিন অতএব সায়ন মোট থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স মাইনাস এইটিন টোটাল এইটিন নম্বর পেয়েছে পরের অঙ্কটা দেখো কোনো জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি চলো সমাধানটা দেখি প্রথমে জায়গাটি তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেন্টিগ্রেড আট ঘন্টা পরে ওই জায়গাটির তাপমাত্রা হয় মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড অতএব আট ঘন্টায় তাপমাত্রা হ্রাস পেয়েছে কত বারো থেকে মাইনাস চার বিয়োগ করবো তাহলে বারো মাইনাস মাইনাস চার সমান কী হবে বারো মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস চার সমান ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড অতএব প্রতি ঘন্টায় সমান হারে যদি তাপমাত্রা হ্রাস পেয়ে থাকে তবে প্রতি ঘন্টায় তাপমাত্রা হ্রাস পেয়েছে ষোলো ভাজিত আট ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড কমেছে আট মিনিটে সমান দু ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্নটা দেখো একটি খনিতে একটি লিফট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি ছ মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি ওই লিফটটা যদি ভূমি দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি অঙ্কটির সমাধান আমরা দুটো পার্টে করব। প্রথম পাটে উত্তরটি দেখো লিপটি 8 মিনিটে নামে ২৪ মিটার অতএব লিফটটি এক মিনিটে নামে কত চব্বিশকে 8 দিয়ে ভাগ করলে হবে তিন মিটার অতএব লিফটটি ছ মিনিটে নামে তিন গুণিতে ছয় সমান মিটার অতএব উত্তরটা প্রথম পার্টে পেলাম লিফটটি ছ মিনিটে আঠারো মিটার নিচে থাকবে সেকেন্ড পার্টটা আমরা করব লিফটটি সত্তর মিনিটে তাহলে কত নামবে তিন মিটার করে সত্তর গুণ করব তাহলে দুশো দশ মিটার এরপরে লিফটটি দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তার মানে দুটো বিপরীত মানে বিয়োগ করতে হবে লিফটটি তাহলে ভূমির নিচে থাকবে দুশো থেকে দশ মিটার বিয়োগ করব। সমান উত্তর দুশো মিটার এই অনুশীলনের অঙ্কগুলো প্লাস মাইনাসটা ঠিকঠাক করলেই তোমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হয়ে যাবে বাকি অঙ্কগুলো ডিসক্রিপশানে লিঙ্কে পেয়ে যাবে এবং কমেন্টে জানাও তোমাদের যদি কোনোরকম কোনো সমস্যা থাকে তো